আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং অ্যাপ্লিকেশনের দুইটা ফরম্যাটে আমি দিয়ে দিয়েছিলাম এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটাও দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের পেড বানাতে হয়। A4 সাইজের কাগজের কোম্পানি বা প্রতিষ্ঠানের পেড, এই ধরনের পেড, তারপরে আপনার চালান, ডেলিভারি চালান, এমনকি ক্যাশ মেমো পর্যন্ত বানাতে পারবেন। সো দেখতে থাকুন, কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে পেজটি সেট আপ করে নিতে হবে। এখানে নর্মালি আমরা একটি কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের পেজের জন্য A4 সাইজের পেজ আমরা নিয়ে থাকি। পেজ সেট আপ করার জন্য পেজ লেআউটে গিয়ে সাইজে গিয়ে A4 সাইজ সিলেক্ট করতে হবে এবং মার্জিনে গিয়ে, এখানে মার্জিন প্রয়োজন নেই যেহেতু আমরা একটি পেজ বানাবো। দেখুন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, যেহেতু এটা প্রাতিষ্ঠানিক হয়ে যায়, এটা ক্লায়েন্ট হতে পারে, এর জন্য আমি একটা আঞ্চলিক পুরো নাম দিচ্ছি। এটা লিখলাম। লেখার পর যে কাজটি করতে হবে, এটাকে ডিজাইন করার জন্য পেজ লেআউট অপশন থেকে অথবা ইনসার্টে যাবেন। ইনসার্ট অপশন থেকে ওয়ার্ড আর্ট একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি ডিজাইন নিতে পারেন। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আমরা নর্মাল একটি ডিজাইন নিলাম। নেওয়ার পর এই লেখাটা কিন্তু আপনি যখন মাউস ধরে টানছেন কোনো দিকে যাচ্ছে না, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে টেক্সট র্যাপিং নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনার ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দিতে হবে অথবা এই লেখার উপরে মাউস রেখে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি কাজটি করতে পারবেন। ইন ফ্রন্ট টেক্সট হয়ে গিয়েছে, এটাকে একটু বড় করে নিতে হবে। ইন ফ্রন্ট টেক্সট করলে আপনি যে কোনোভাবে নিতে পারবেন। নেওয়ার পর দেখুন এটাকে আমরা যদি একটা ব্যাক ফিল কালার দিয়ে দিই ব্ল্যাক, অথবা এটা ব্ল্যাক না দিয়ে আমরা ব্লু কালার দিয়ে দিতে পারি। আউটলাইন ব্লু, জেনেগাতে IT অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা কিন্তু লেখাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তারপর নিচে লিখতে হয় অ্যাড্রেস। মনে রাখবেন যে কোনো পেজ বানাতে গেলে একটি পেজের নিচে অ্যাড্রেস লিখতে হয়। শেরপুর, এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব, মিডল করে দেব, বোল্ড করে দেব, ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, এরকম একটা নাম্বার আমরা দিয়ে দেব। এখানে দেখুন দুই লেখার স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে এটাকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাকে উপরে উঠাই দিতে হবে, তারপরে এখানে 1 দিতে হবে, এটা উঠাই দিতে হবে, উপরে উঠাই দিতে হবে। তারপর এখান থেকে টেক্সটগুলোকে আপনি কালার করে দিতে পারেন। তারপর নিচে একটি দাগ দিতে হবে, দাগটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করতে হবে এবং এখানে একটি দাগ টানতে হবে, একটি লম্বা একটা লাইন মার্ক টানার পর এখানে ক্লিক করার পরে ফরম্যাট শেপে যেতে হবে। ফরম্যাট শেপে গিয়ে আমরা দাগটাকে একটু ডাবল দাগ করে দেব, এটা হবে ব্লু কালার। এখান থেকে আমরা মাউসে Ctrl+Alt ধরে একটু নিচের দিকে টান দিব, একটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর নিচে ক্লিক করব, ডান পাশে লিখতে হবে রেফারেন্স, বাম পাশে লিখতে হবে ডেট। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটি কোম্পানির পেড হয়ে গিয়েছে। এখন আরেকটি কাজ আপনি করতে পারবেন, এই পেজটির সামনে অনেক কোম্পানি তাদের লোগো ইউজ করে থাকে, আপনি যদি চান তাহলে এখানে লোগো ইউজ করতে পারবেন। আমি এখানে একটু লোগো ইউজ করে আপনাকে দেখাচ্ছি লোগো এড করার জন্য। তাহলে এখানে একটু আপনাকে জায়গা বাড়াতে হবে, একটু ছোট করে দিলাম, এখানে আমরা লোগোটা স্পেস করব এবং আমরা মাঝখানে একটি লোগো দিয়ে জলছাপ দিয়ে দেবো। অনেক কোম্পানির ভিতরে কিন্তু জলছাপ থাকে। তাহলে দেখুন প্রথমে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনাকে লোগোটাকে ভিতরে আনতে হবে, এখানে ছেড়ে দিতে হবে, এই একটা অপশন। আরেকটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমি নিব, এখানে ডেস্কটপে দিয়ে ইনসার্ট দেবেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা চলে আসবে। এখন আপনাকে এই ইমেজটাকে টেক্সট টাইপিং করতে হবে, এখান থেকে আপনি ইমেজের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে টেক্সট টাইপিংয়ে দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পর এটা কিন্তু ফ্রি হয়ে যাবে, যখন আপনি যেদিকে ইচ্ছে সেদিকে টানতে পারবেন। তারপর এটাকে একটু ছোট করে দিতে হবে, ছোট করে দিয়ে এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে গেছে। এইগুলো লোগো। এখন আপনি চাইলে মাঝখানে একটি জলছাপ দিতে পারবেন। জলছাপ দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে পেজ লাউটে যেতে হবে, পেজ লাউটে গিয়ে ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে পিকচার ওয়াটারমার্ক এখানে ইনসার্ট করতে হবে। ইমেজটি ইনসার্ট করার পর এখানে অটো না দিয়ে এখানে আমরা 100% দেবো, তাহলে আমাদের যে ইমেজটা রয়েছে এটা 100% চলে আসবে। এখন এই লোগোটাকে যদি আপনি একটু বড় করে দিতে চান জলছাপের ভিতরে বা ওয়াটারমার্কে, তাহলে আপনাকে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে 100% রয়েছে, এখানে 120 দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই দিলে কিন্তু বড় হয়ে যাবে। এই ছিল একটি পেড, কিভাবে আপনাদের আজকে টিউটোরিয়ালে দেখানো হলো কিভাবে একটি পেড তৈরি করতে হবে। প্রথমেই আপনি পেডের যে নামটা আছে নামটা লিখতে হবে, তারপর ঠিকানা লিখতে হবে, তারপর মোবাইল নাম্বার, তারপর রেফারেন্স, তারপরে ডেট। এবং যদি আপনি চাই একটু লোগো এড করতে পারবেন, চাইলে একটি ওয়াটারমার্কও এড করতে পারবেন এবং চাইলে এর মধ্যেই কিভাবে একটি কেস মেমো তৈরি করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সাথেই থাকবেন।